হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ ফিল্মে কতজন নায়কের আবির্ভাব ঘটেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে চলুন আমরা দেখে নেই। বাংলাদেশ চলচ্চিত্র জগৎ শুরু হয় 1956 সালে মুখ ও মুখোশ সিনেমার মাধ্যমে। এই ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন আমিনুল হক। এরপরে ফিল্ম জগতে যারা নায়ক হয়ে এসেছেন তারা হলেন ইনাম আহমেদ, খান আতাউর রহমান, তিনি একজন পরিচালকও ছিলেন, আজিম রহমান, আনোয়ার হোসেন, কাফি খান, হাসান ইমাম, খলিল প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন, মান্নান, নাদিম, শওকত আকবর, রাজ রাজ্জাক, বেবি জামান, জাবেদ, আমজাদ হোসেন প্রথম নায়ক চরিত্রে চলচ্চিত্র জগতে এসেছেন। পরবর্তী পরিচালক হিসাবে ব্যাপক প্রশংসা কুড়ান আনসার, উজ্জ্বল, জাফর ইকবাল, খসরু, প্রবীর মিত্র, ওয়াসিম, আলমগীর, বুলবুল আহমেদ, সুহেল রানা, মাহমুদ কলি, জসিম, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ। আহমেদ শরীফ প্রথম চলচ্চিত্র জগতে আসেন নায়ক রূপে। রাজীবও প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। আলীরাজ, ড্যানি সিটাক, সুব্রত, মান্না, বাপ্পারাজ, রুবেল, সাত্তার, সুজন, জনি, হয়সাল, মিঠুন, সুহেল চৌধুরী, ডিপজল প্রথম চলচ্চিত্র জগতে আসেন নায়ক হিসেবে। অমিত হাসান, মিশা সওদাগর। বন্ধুরা, মিশা সওদাগরও প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। ইমরান, নাইম, সুম্ময়, শাহিন আলম, মেহেদি, আলেকজান্ডারবো, সালমান শাহ, উমর সানি, নাদিম হায়দার, আমিন খান, শাহরুখ শাহ, শামস, আরমান, সাব্বির, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, জয়, জুয়েল, শাকিব খান, ইমন, নীরব, মারুফ, পেচ্চি সুহেল, কাজী মারুফ, আসিফ ইকবাল, কামাল খান, জায়েদ খান, হেলাল খান, প্রিন্স, আরবাস খান, ফারদিন, সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী, রোশান, আদর আজাদ, শরীফুল রাজ, শাহরিয়াজ, সিয়াম, আরেফিন শুভ, ওস্তাদ জাহাঙ্গীর আলম, নিলয় আলমগীর। নিলয় আলমগীর প্রথম বড় পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। জয় চৌধুরী, আসিফ ইমরোজ, শাহির খান, অনন্ত জলিল, ওম, শিপন মিত্র, ডি এ তায়েব, সম্রাট। বন্ধুরা, বাংলাদেশ চলচ্চিত্র জগতে সর্বমোট 96 জন নায়কের আবির্ভাব ঘটেছে। এখন বর্তমানে ছোট পর্দার অনেক নায়ক বড় পর্দায় অভিনয় করছেন নায়ক হিসাবে।